প্রথম হচ্ছে সারা জীবন এমন একটি গান যে মেলোডি মেলোডি প্রধান গান এবং মেলোডি এখন এখন অনেক ধরনের ফিউশন বা রক বা হয় কিন্তু মানুষকে যে মনে টানার হৃদয়ের যে একটা ব্যাপার যে গানে সেটা মানে যে সুরকার হিসেবে বা সঙ্গীত আয়োজক হিসেবে আমি যেটা বলবো এই গানটা মানুষকে মন থেকে মনে মানে সংগ্রহ করবে মন একটা মন আরেক মনকে সংগ্রহ করবে আই মিন একটা মন আরেকটা মনের কাছে যাবে কাছে যাওয়ার যে ব্যাপারটা এই গানটাতে পেয়েছি আর দাদার বিষয়টা হচ্ছে দাদার জন্য যখন আমরা শুরু করি বা গান বানাই তখন মনে হয় না যে কোনো সিঙ্গারের সাথে মানে কাজ করছি আমরা কারণ সে তার কাছ থেকে শেখার জন্য অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে শেখার জন্য আমরা কাজ করি বেসিক্যালি আমরা যারাই দাদার সাথে বিপ্লবদার সাথে বিপ্লব সার সাথে কাজ করি এটা গান হোক বা কোনো বুদ্ধি নেওয়ার ব্যাপারে হোক বা ডিজাইন হোক যে কোনো ব্যাপারেই দাদার কাছ থেকে অনেক হেল্প পাই আমরা জীবন চলার পথেও অনেক হেল্প পাই আমরা সেটা হচ্ছে যে সেই ক্ষেত্র থেকে যে গান গান তো মানুষের খোরাক মনের খোরাক গানটা আমরা সবাই যে গান গাই আমরা কিন্তু সবাই আপনার আমাদের ক্যামেরার পেছনে ভাইরা আছে তারাও কিন্তু গান গায় আমরা কিন্তু সবাই মানে গুনগুন করতে থাকি কারণ মনের প্রফুল্ল যেটা হয় ওইটা করার জন্য গান আমরা আমাদের আবশ্যক এবং বাইরের দেশগুলোতে রিসার্চ করছে এখন যে গান দিয়ে কিন্তু যারা অসুস্থ রুগী তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে তার মানে কি যে মনকে সুন্দর এবং পবিত্র রাখার জন্য গানের কোনো বিকল্প নেই মানে সুরের কোনো বিকল্প নেই তো এর জন্য সেই ক্ষেত্রে আমরা যারা আসলে এই যে বিভিন্ন ধরনের সামাজিক বলেন আর মানসিক অস্থিরতা এর থেকে কাটানোর জন্য সবার মনে হয় যে গানের সাথে বা সুরের সাথে বা আই মিন ক্রিয়েটিভ কাজের সাথে সম্পৃক্ত থাকা দরকার আর ক্রিয়েটিভ কাজের সাথে সম্পৃক্ত থাকলে আমাদের সন্তানরা ভালো থাকবে সমাজ ব্যবস্থা অনেক ভালো হবে আমার মনে হয় যেটা তো সেই দিক থেকে বলতে গেলে যে আমাদের এই আমরা আসলে এই যে গানটা করেছি এই গানটা কিন্তু আমাদের টোটালি টিম ওয়ার্ক ছিল একটা এর জন্য একটু আগে আমি অফ স্ক্রিন বলতেছিলাম যে আসলে এটা যে আমি সুর করেছি বা আমি যে মিউজিক করেছি আমার মনেই হচ্ছে না কারণ প্রতিটা পদক্ষেপে সবার যেমন কোনালাপু একটা হামিং ইনস্ট্যান্ট দিয়েছিল ওখানে মানে এত ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে আমার সুরেট বা আমার মিউজিকটা কিছুই না ওইটার কাছে যা সত্যি আবার হচ্ছে দাদা তো একদম হাতে ধরে ধরে গানটা মানে প্রথম শুরু থেকে লাস্ট পর্যন্ত দাদা বকতেছে অবশ্য আমাকে ওখানে বলতে না আসলে যা সত্যি তাই বলবো দাদার মানে অবদান এই গানটার পিছনে দাদা থেকে শুরু করে নূর ভাই আছে এখানে চিন্তা আপু বা যারা আছে তাদের সাথে আজকেই আমার প্রথম দেখা হলো কাজে তো প্রত্যেকটা মানুষ সমানভাবে এখানে শ্রম দিয়েছে এই যে ফার্স্টেই বললাম যে এটা দলগত একটা মানে প্রচারণা তো সবাই ভালো যখন একটা কাজ যখন সবাই যেমন সুর কথা যেমন অনুরূপ দাসকে ঢাকার বাইরে আছে তাকে খুব মিস করছি আমি প্রথমে তার সাথেই আমার মানে লিরিক্সটা দেখার পর আমার মনে হয়েছিল যে এরকম টাইপের কিছু একটা মানে ডিফারেন্ট কিছু একটা করার কতটুকু হয়েছে এটা শ্রোতারাই বলতে পারবে আপনারা বলতে পারবেন কিন্তু আমার মনে হয় যে আমরা একটা কিছু করতে পেরেছি ভালো হোক মন্দ হোক যেমনই হোক আসলে গান তো কখনো খারাপ হয় না যেটা আমার কাছে ভালো লাগে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে আবার যেটা আপনার কাছে ভালো লাগছে সেটা অপেক্ষাকৃত কম ভালো লাগতে পারে আমার কাছে গান কিন্তু কখনো খারাপ হয় না আমি মনে করি যে গান মানে বা সঙ্গীত কখনো খারাপ হতে পারে না এটা আমি মনে করি যাই হোক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন বাংলা গানের সাথে থাকবেন আরেকটা কথা মনে রাখবেন আমি সবসময় বলি প্রথম থেকে বলেছি যে মা কিন্তু নিজের মা সেটা ওই ছেঁড়া শাড়ি পরা থাক আর ওই ভালো শাড়ি পরা পাশের বাড়ির মেম সাহেবটা কিন্তু আমার মা হবে না মা কিন্তু আমার মাই হবে যে জন্ম দিয়েছে তো বাংলা ভাষা হচ্ছে আমার মায়ের ভাষা বাংলা ভাষার সাথে থাকবো আমরা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে